বিসমিল্লাহির রহমানির রহিম। 18তম শিক্ষক নিবন্ধনধারী সম্মানিত শিক্ষক স্যারদের সালাম, আদাব ও শুভেচ্ছা। শুরুতেই স্যারদের অনুরোধ, আপনারা স্যার যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলের জন্য আমাদের একটা এসএনএস অ্যাপ কাজ করতেছে। ইউটিউব পেজ এবং বিভিন্ন ইউটিউবের কমেন্ট বক্সে দেখলে আমরা বুঝতে পারতেছি আমাদের অনেকেরই ধ্যান জ্ঞান স্বপ্ন হলো 18তম নিবন্ধনকে ঘিরে। মহান আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের মনের ভাষা পূরণ করে, এটাই আমাদের প্রার্থনা। স্যার, আমি আপনাদের সামনে এখন যে তত্ত্বগুলো সরবরাহ করব, আপনাদের বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে আপনারা যে কমেন্টগুলো দিয়েছেন বা যে আলোচনাগুলো করেছেন, সেই আলোচনাগুলোই আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আজকের আমার এই ভিডিও কন্টেন্টটির সকল তত্ত্ব আপনাদের কাছ থেকে নেওয়া, বিভিন্ন পেজ থেকে নেওয়া। আপনাদের যদি কাউকে ভালো না লাগে তাহলে আপনারা দয়া করে স্ক্যাপ করে যাবেন। 18তম শিক্ষক নিবন্ধনধারী একদল ভাই ওনারা সিদ্ধান্ত নিয়েছিল যে আজকে সোমবার 11:30টার দিকে তারা এনটিআরসির কর্মকর্তাদের সাথে দেখা করবে এবং দেখা করে তারা রেজাল্ট যাতে দ্রুত প্রকাশ করা হয় সে বিষয়ে তারা সরাসরি কথা বলবেন। এবং তারা আহ্বান করছিল যে আজকের মধ্যে যারা আপনারা ঢাকায় আসেন নিবন্ধনধারী, তারা যেন 10:30টার দিকে এনটিআরসি অফিসের সামনে আসে। সেই আপডেটটাই আমি এখন আপনাদের জানাবো। এর আগেও আমি আপনাদের বলেছিলাম আপনারা 18তম শিক্ষক নিবন্ধনধারীতে প্রায় 3.5 লক্ষ লিখিত পরীক্ষার ফল প্রত্যাশী রয়েছেন। আপনাদের এনটিআরসির সাথে যোগাযোগ করে দ্রুত ফলাফল নেওয়া এবং পাশাপাশি পদ সংখ্যা যেন শূন্য পদের সাপেক্ষে স্যার দিয়ে পাশ করান, এই বিষয়টা যেন এনটিআরসি সচিব স্যারকে পাশাপাশি এনটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানোর জন্য আমি আমার ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আপনাদের বলার চেষ্টা করেছিলাম। আমি তাদের কাছ থেকে এবং ফেসবুক গ্রুপ থেকে যে আপডেটগুলো পেয়েছি সেই আপডেটগুলোই আমি এখন আপনাদের দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই আপডেট দিয়েছে যে 3,40,000 খাতা মূল্যায়ন ও স্ক্যান সম্পূর্ণ আর বাকি 8,000 আজ বা আগামীকালের মধ্যে জমা হয়ে যাবে, আশা করি এই সপ্তাহে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি কোনো দৈনিক শিক্ষায় বা কোনো জাতীয় দৈনিক পত্রিকায় বা কোনো ইউটিউব চ্যানেলেও আমি দেখিনি যে এই সপ্তাহের মধ্যে রেজাল্ট হবে। আমি জাস্ট শুধু ফেসবুক থেকে পেয়েছি এবং আপনাদের আমি জানিয়ে দিলাম। আমি আপনাদের বলেছিলাম যে আমাদের একদল ভাই 18তম লিখিত ফল প্রত্যাশী ওনারা এনটিএসসিতে গিয়েছিলো, তো তারা ফেসবুকে বলেছেন, আমি তাদের কথাটাই শুধু আপনাদের বলতেছি, সত্য মিথ্যা আমি যাচাই করতে পারি নাই। তারা বলেছে আগামী বুধবার, বৃহস্পতিবার অথবা পরের সপ্তাহে অবশ্যই 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ইনশাআল্লাহ। কিন্তু সে তারিখ বলছে 9/15/17 তারিখ, কিন্তু আমার প্রশ্ন হলো 9 তারিখ হলে হইতে পারে, কিন্তু 15/17/15 তারিখ কিন্তু আপনার পূজার বন্ধর মধ্যে পড়ে, আবার 17 তারিখ একটা শুধু কর্মদিবস থাকতেছে, ফিক্সড ডেট এভাবে এনটিএসসিও আমার মনে বলতে পারবে না। তবে আমাদের কোনো উপায় নাই, আমাদের রেজাল্ট না দেওয়া পর্যন্ত ওয়েট করে থাকতে হবে। দেখ, আমাদের আফসোস নাই, তবে আমাদের ভেতর থেকে যেন শূন্য পথ সাপেক্ষে সার দিয়ে প্রায় 1,00,000+ পাশ করায়, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। পাশাপাশি আপনাদের যদি কারো সম্ভব হয় আপনারা এনটিআরসিতে যোগাযোগ করেন, যোগাযোগ করে একটু আপনার বলার চেষ্টা করেন যেন শূন্য পদের সাপেক্ষে সার দিয়ে যেন আমাদের পাশ করায়। মহান আল্লাহ তাআলা যেন সর্বোচ্চ বেকার ভাইকে হবু শিক্ষক হিসেবে কবুল করে এই প্রার্থনায় আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।